চারুকলায় যে কোনো শিল্পীর যাত্রা শুরু হয় ড্রয়িং দিয়ে, ড্রয়িংটাই চারুকলার অ আ ক খ। অ্যাথেনা গ্যালারি অফ ফাইন আর্টসের দ্বিতীয় প্রদর্শনী ড্র টার্নিং থটস ইন্টু লাইন্স, এই প্রদর্শনীতে তাই স্থান পেয়েছে 26 জন গুরুত্বপূর্ণ শিল্পীর শুধুমাত্র ড্রয়িং মাধ্যমের শিল্পকর্ম। এক মাস ধরে চলবে এই প্রদর্শনী। ড্রয়িং থেকে বোঝা যায় যে আর্টিস্টের পাওয়ার কেমন, যে বুঝবে, যেমন গানের গান শুনে বুঝবে না যে গানটা হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ বোঝা যায় কিন্তু। শিল্পীদের মতে চিত্রকলায় তাই একজন শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতার নাম ড্রয়িং বা অঙ্কন। অ্যাথেনা গ্যালারি এর প্রদর্শনীর মাধ্যমে অঙ্কন শিল্পকেই তুলে ধরতে চেয়েছে সবার সামনে। অন্যান্য শিল্পীদের সাথে কথা বললাম, তো ওনারা বললেন যে এটা আপনার চিন্তাটা খুবই ভালো, ড্রয়িংয়ের এক্সিবিশনগুলো কম হয়, এবার আপনি যদি করেন একটু ভালো লাগবে আমাদেরও সবার। তারপরেই আমরা চিন্তা করলাম যে ড্রয়িংয়ের উপরে করলেই ভালো। প্রদর্শনী সবার জন্য খুলে দেবার আগে উপস্থিত শিল্পী ও শিল্প রসিকদের সামনে তা উদ্বোধন করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত। ব্যক্ত করলেন অ্যাথেনা গ্যালারির আরও প্রসারিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রত্যাশাই। I wish you all possible success in continuing on this very prominent and honorable mission of spreading culture of painting among the Bangladeshi artists, and I do hope that one day your gallery will make an initiative of establishing contacts with our modern or realistic painters as well. সাধারণভাবে অঙ্কন শুধুমাত্র পেন্সিল কলম আর সাদা কালোই সীমাবদ্ধ মনে হলেও শিল্পীদের মনন আর সৃজনী রঙের ছোঁয়ায় এ প্রদর্শনীর ড্রয়িংগুলো কোনো কোনোটি হয়ে উঠেছে পূর্ণাঙ্গ পেইন্টিং। ড্রয়িংয়ে অভিনব কালার পেনের ব্যবহারে নাসরিন বেগমের 5টি কাজ আলাদা করে চোখে পড়বে সবার। এই প্রদর্শনীতে আমাদের দেশের মানে প্রতিষ্ঠিত সব শিল্পীদেরই প্রায় কাজ রয়েছে এবং এটি আমি মনে করি একটি উল্লেখযোগ্য প্রদর্শনী, এবং ড্রয়িংয়ের কাজ বেশি করে হলে প্রদর্শনী শিল্পীরা উৎসাহিত হবে। একসঙ্গে দেখা যায় না, হয়তো একটা আমরা আর্ট এক্সিবিশনে অনেকগুলো ছবির মধ্যে 3-4টা শুধু ড্রয়িং দেখে একসঙ্গে এত শিল্পীর একসঙ্গে কখনো দেখা হয় না। কাজে এই আমাদের সিনিয়রদের সঙ্গে তারপর জুনিয়রদের যে একটা সম্মিলিত যে মানে মেলবন্ধন এখানে সৃষ্টি হয়েছে, কাজে আমরাও তো দেখতে পারি আমাদের সিনিয়ররা কেমন কাজ করছেন এবং তাদের ড্রয়িংয়ের ভিত্তিটা কোথায়, ওনারা কীভাবে শুরু করেছেন এবং ওনারা এই কয়েকটি রেখার মাধ্যমে কীভাবে তাদের ভাবটুকু প্রকাশ করেছেন, ওটা দেখেও তো আমাদের অনেক কিছু শেখার আছে। এই প্রদর্শনীতে এলে সমকালীন বাংলাদেশের চিত্রকলার নামকরা নামের শিল্পীরা ড্রয়িংয়ে কে কত পারঙ্গম তা বুঝতে পারবেন একজন শিল্পরসিক। শিল্পরস আস্বাদনের জন্য তাই এ প্রদর্শনী হয়ে উঠতে পারে আপনার কাছে লোভনীয় কিছু সময় কাটানোর এক বড় অনুষঙ্গ।